নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। পয়লা সেপ্টেম্বর রবিবারের দৈনিক রাশিফলের ভিডিও, মেষ টু মীন রাশি আগামীকাল কেমন যাবে এবং যে চারটি রাশির ক্ষেত্রে প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সে চারটি রাশির নাম এবং টার্গেট নাম্বার আমি ভিডিওর শেষে জানাবো এবং দুটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে আগামীকাল সতর্ক থাকতে হবে। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। দেখুন, যে যে রাশির ক্ষেত্রে লটারির প্রাপ্তির যোগ রয়েছে তার টার্গেট নাম্বারটা আপনাদেরকে এই ভিডিওর শেষে আমি জানাতে চলেছি, তাই আপনারা মোটো ভিডিওটি স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে হয়তো আপনারা অনেক কিছু মিস করে যেতে পারেন। দেখুন, আগামীকাল পয়লা সেপ্টেম্বর রবিবার কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি রয়েছে এবং অশ্লেষা নক্ষত্র রয়েছে 9:48 PM, অর্থাৎ রাত্রি 9:48 মিনিট পর্যন্ত অশ্লেষা নক্ষত্র রয়েছে। পরিগ্রহ যোগ রয়েছে এবং দিনের যে রাহুকাল যেটা রয়েছে আপনার বৈকাল 4:30 মিনিট থেকে সন্ধ্যা 6 পর্যন্ত, অর্থাৎ এই সময়টাতে আপনারা কোনো ইনভেস্টমেন্ট, শুভ কাজ, কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন না। দেখুন, আগামীকালে এই যে 27টি নক্ষত্র, কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে আগামীকাল দিনটা বিশেষভাবে শুভ ফল দিতে পারে, দেখুন অশ্বিনী, অশ্লেষা, পুষ্যা, পুনর্বসু, ভরণী, আদ্রা, চিত্রা এবং হস্তা, এই কটি নক্ষত্রের মধ্যে যদি আপনার জন্ম হয় তাহলে আগামীকাল আপনার ক্ষেত্রে দিনটা কিন্তু শুভ যেতে চলেছে। দেখুন, আগামীকাল আপনারা পশ্চিম দিকে যাত্রা করবেন না। যদি পশ্চিম দিকে আপনাদেরকে যাত্রা করতেই হয় সেক্ষেত্রে আপনারা একটু ঘি মুখে নিয়ে এবং ভগবানের নাম স্মরণ করে আপনারা যাত্রা করুন, তাতে আপনাদের মঙ্গল হবে। এবার আসি 12টি রাশির দৈনিক রাশিফল, মেষ টু মীন রাশি কেমন যাবে। দেখুন, মেষ রাশির আমি বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন, পারিবারিক বাদ বিবাদ কলহ থেকে এড়িয়ে চলুন। দূর যাত্রা যারা করতে চাইছেন, অর্থাৎ আপনি ধরুন কলকাতাতে রয়েছেন, আপনি ধরুন ব্যাঙ্গালোরে যেতে চাইছেন, অবশ্যই আপনি সতর্ক এবং সাবধান থাকুন। আপনার শুভ রং সাদা, ভাগ্যের পার্সেন্টেজ 60%। আপনার ক্ষেত্রে আগামীকালের যে রাশিভিত্তিক শুভ সময় সকাল 9:20 মিনিট থেকে 11:32 মিনিট পর্যন্ত সময়টা শুভ। বৃষ রাশি, আর্থিক স্থিতি আপনার ভালো থাকবে, মানসিক দুশ্চিন্তা টেনশন আপনাদের কিছুটা হলো আগামীকাল কম দেখা যাচ্ছে, কোনো শুভ সূচনা হতে পারে, তার জন্য আপনার কোনো প্রাপ্তি হতে কিন্তু পারে। শুভ রং গোলাপি, ভাগ্যের পার্সেন্টেজ 70%। আপনার রাশিভিত্তিক যে শুভ সময় বৃষ রাশির, সকাল 9:45 মিনিট থেকে 12:04 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। মিথুন রাশির, পারিবারিক যে আপনাদের সমস্যাগুলো চলছিল সেই সমস্যা আপনাদের দূর হবে, আটকে থাকা টাকা, দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো টাকা আপনি পেতে পারেন এবং কোনো পুরাতন কোনো আপনার বন্ধুর সাহায্য আপনি কিন্তু আগামীকাল পেতে পারেন।
শুভরং গোল্ডেন, ভাগ্যের পার্সেন্টেজ 90%। আপনাদের যে রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 11:14 থেকে 1:30 পর্যন্ত। কর্কট রাশি, আপনাদের বিবাহের যোগাযোগ আসবে, শিক্ষা এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আপনাদের দেখা যাচ্ছে। শুভ রং সাদা, ভাগ্যের পার্সেন্টেজ 80%। আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 10:15 থেকে 12:50 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি আপনার সিংহ রাশি, পরিবারের মধ্যে মতভেদ হতে পারে, স্বাস্থ্যের দিকে সিংহ রাশি, আমি আবারও বলবো শরীর স্বাস্থ্যের দিকটা অবশ্যই নজর রাখুন। যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। শুভ রং কমলা, ভাগ্যের পার্সেন্টেজ 60%। আপনাদের যে রাশিভিত্তিক শুভ সময় সকাল 9:04 থেকে 11:36 পর্যন্ত। কন্যা রাশি, কন্যা রাশির কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে, আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে আপনার সমস্যা দূর হবে। শুভ রং সবুজ, ভাগ্যের পার্সেন্টেজ 70%। আপনাদের রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 11:00 থেকে 2:14 পর্যন্ত সময়টা শুভ। তুলা রাশি, ধন প্রাপ্তির গুরুতর যোগ দেখা যাচ্ছে, যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে, পরিবারে ব্যস্ততা থাকবে, পরিবারের মধ্যে আপনাদের ব্যস্ত দেখা যাচ্ছে, ছোটোখাটো যাত্রা হওয়ার, অর্থাৎ আপনি কোনো বন্ধুর বাড়ি গেলেন বা কোনো আত্মীয় বাড়ি গেলেন, এই সব ছোটোখাটো যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ রং ক্রিম, ভাগ্যের পার্সেন্টেজ 80%। আপনার যে রাশিভিত্তিক শুভ সময় সকাল 8:30 থেকে 11:56 পর্যন্ত। বৃশ্চিক রাশি, মান সম্মান প্রাপ্তি হবে, কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার আগামীকাল হয়ে যাবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি দেখা যাচ্ছে, যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে খুব ভালো আগামীকাল দিনটা। ভাগ্যের পার্সেন্টেজ 75%। আপনার রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 10:30 থেকে 1:10 পর্যন্ত। বৃশ্চিক রাশি, ক্যারিয়ারের মার্জনা করবেন ধনুরাশি, ধনুরাশির ক্যারিয়ারের সমস্যা আসবে, মানসিক দুশ্চিন্তা বাড়বে, বাহন আপনারা সাবধানে চালাবেন। শুভ রং হলুদ, ভাগ্যের মিটার 60%। ধনুরাশির টার্গেট, ধনুরাশির শুভ সময়টা যেটা সকাল 9:25 থেকে 11:14 পর্যন্ত। মকর রাশি, আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি সফলতা পাবেন, কর্মক্ষেত্রে যথেষ্ট ব্যস্ততা দেখা যাচ্ছে, বিবাহের যোগাযোগ, বিবাহের কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ রং ফিরোজি, ভাগ্যের মিটার 70%। আপনার যে রাশিভিত্তিক শুভ সময় সকাল 9:40 থেকে 1:05 পর্যন্ত। কুম্ভ রাশি, আপনার ব্যবসায় লাভ হবে, স্বাস্থ্য আপনার ভালো থাকবে,
বেশিরভাগটা সময় আপনারা আগামীকাল যত পুজো এবং উপাসনাতে সময় দিবেন ততদিক আপনি কিন্তু লাভ পাবেন। শুভ রং নীল, ভাগ্যের পার্সেন্টেজ 65%। আপনার রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 11টা থেকে 1:26 পর্যন্ত। মীন রাশি, আপনার কেরিয়ারের সমস্যা দূর হবে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো ধর্মস্থানে যাত্রা হতে পারে। শুভ রং সোনালি, ভাগ্যের পার্সেন্টেজ 75%। আপনাদের যে রাশিভিত্তিক যে শুভ সময় দুপুর 12টা থেকে 2:14 পর্যন্ত সময়টা শুভ। যে দুটি রাশি ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকতে হবে, সিংহ রাশি এবং ধনু রাশি। সিংহ এবং ধনুর ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন। এবং যে চারটি রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির লটারি থেকে অর্থপ্রাপ্তির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেই চারটি রাশির নাম এবং টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে জানাতে চলেছি। তার আগে যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন, ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিন, বার্থ চার্ট রিফরমেশন করুন। এবং রাহু রক্ষা কবচ আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে মিরাকেল কাজ কিন্তু করবে। কোন কোন এই চারটি রাশি? প্রথম রাশি কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 2। দ্বিতীয় রাশি মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার আপনাদের 6। 3 রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 8। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। মিথুন রাশির টার্গেট নাম্বার 1। অর্থাৎ এই চারটি রাশির যে কোনো দিক থেকে, লটারি থেকে যে কোনো বড় দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে আবারও বলবো, যাদের হচ্ছে না, দেখছেন ভিডিও যে কৌশিকদা কই আমার তো হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছক অবশ্যই দেখিয়ে নিন এবং তার সঙ্গে আপনারা প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন। দেখুন, আমি বারবার একটা কথা আপনাদের কাছে অনুরোধ করি, এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা প্রিয় দর্শক বন্ধু, আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি বারবার বলি, এই যে দৈনিক রাশিফলটা আপনাদেরকে দিই, আপনারা অবশ্যই অ্যালার্ট থাকবেন। এই আপনারা ভিডিওর মাধ্যমে কোন কোন রাশিকে সাবধান থাকতে, কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অবশ্যই আপনারা অ্যালার্ট থাকতে পারবেন। তাই অবশ্যই আপনাদের চ্যানেল আবারও বলি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার, ধন্যবাদ।